সো আই থিঙ্ক আমাদের স্ক্রিনও রেকর্ড হচ্ছে এবং হচ্ছে আমাদের ক্লাস এখন আমরা স্টার্ট করতে পারি। অলরাইট, ওকে। সো এই ছিল আমাদের এলইডিপির ফোল্ডার এবং আমি এইচটিএমএল ফোল্ডারে চলে গেলাম এবং তারপরে হচ্ছে যে আমি আমার আচ্ছা কাজটা করি, আমি এখান থেকে হচ্ছে আমার ডিসপ্লেটা চেঞ্জ করে নিই। সো এখান থেকে আমি ভিজুয়াল স্টুডিও করে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে আমার প্রজেক্ট ওপেন করে নেবো। ফাইল মেনু থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে আমি চলে যাব হচ্ছে যে আমার ডেস্কটপ এলডিপি ওয়েব ডিজাইন, ঠিক আছে। সো ওয়েব ডিজাইন ফোল্ডারটাকে আমি হচ্ছে যে ইয়ে করে নিলাম এবং এখানে হচ্ছে আমরা ফাইলের যে আমাদের স্ট্রাকচারটা ছিল সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করেন আমাদের প্রথমেতে ছিল ওয়েব ডিজাইন ফোল্ডার, ওয়েব ডিজাইনের ফোল্ডারের ভিতরে ছিল এইচটিএমএল এবং এইচটিএমএল ফোল্ডারের ভিতরে ছিল আমাদের ক্লাসগুলো। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন ফোল্ডারটা রাখবো মেইন, এইটার ভিতরে বাকি যে ফোল্ডারগুলো থাকবে সেগুলো হবে ক্লাস ওয়ান ক্লাস টু এরকম নামে, ঠিক আছে, যাতে আমরা সহজে চিনতে পারি। ক্লাস থ্রি এরকম নামে হবে। সো এটা আমরা করে ফেলবো। তাই আমরা এইচটিএমএল এখান থেকে রিমুভ করে দিচ্ছি যাতে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি এবং কোডগুলো হচ্ছে অনলাইনে শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো আমি এখান থেকে ফাইলগুলো কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে চলে গেলাম হচ্ছে নতুন একটি ক্লাস ওয়ান নামে একটা ফোল্ডার নিলাম, ক্লাস ওয়ান। এটার ভিতরে হচ্ছে আমি কোডগুলোকে পেস্ট করে দিলাম, এইচটিএমএল ফোল্ডারটাকে রিমুভ করে দিলাম। তো আমার ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে সেটার ভিতরে কিন্তু ক্লাস ওয়ান নামের যে ফোল্ডারটা ছিল সেটা চলে আসছে। এখন আমরা এটার ভিতরে একটা ফোল্ডার নেব যেটা হবে ক্লাস টু, ক্লাস টু। অলরাইট, এবং ক্লাস টুর ভিতরে কিন্তু আমাদের একটা এইচটিএমএল ফাইল নিতে হবে। আমরা এখন একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতেছি। সো যারা হচ্ছে যে ইয়ে করতে পারেন নাই, আবার আপনারা একটু মনোযোগ দিন, আমি আবার জিনিসটা প্রথম থেকে করতেছি। তো প্রথমত আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিব। ওপেন করার পর আমি হচ্ছে যাব উপরে ফাইল মেনুতে, ফাইল মেনুতে গিয়ে আমি যাব হচ্ছে ওপেন ফোল্ডারে। ওপেন ফোল্ডারে ক্লিক করে আমি হচ্ছে আমার যে ফোল্ডারটা আছে কোডের, সেই কোডের ফোল্ডারটা আমি এখানে দেখায় দিব। দেখায় দেওয়ার পর ওকেতে ক্লিক করব। তখন কিন্তু আমার হচ্ছে যে এখানে যে ফোল্ডারটা ছিল সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। এইচটিএমএল ফোল্ডারটা মেবি এখানে রয়ে গেছে এখনও, তো এটা রিমুভ করে দিচ্ছি আমি এগেন। ওকে, সো এই ফোল্ডারটা চলে আসবে। তো এইখানে এই যে ফাঁকা জায়গাটা আমি আপনাকে আরেকটু এখানে আমি এটা হাইলাইট করে দেখাই দিই, এই যে ফাঁকা জায়গাটা না আপনার হচ্ছে যে এই যে ওয়েব ডিজাইন ফোল্ডার, ওয়েব ডিজাইন এখানে হচ্ছে যে এক্সপেন্ড থাকা অবস্থায় এই যে ফাঁকা জায়গাটায়, এই জায়গাটার যে কোনো একটা জায়গায় হচ্ছে ক্লিক করলে আপনি হচ্ছে যে এখান থেকে হচ্ছে ফাইল মেনু ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। আমি এটা জুম করে নিচ্ছি আমার কোড এডিটরটা যাতে আপনারা দেখতে পারেন। তো এই ফাঁকা জায়গাটাই এই ওয়েব ডিজাইনটা এক্সপেন্ড থাকতে হবে, আপনার যে ফাইল এরিয়াটা আছে ফোল্ডারটা আছে সেটা এক্সপেন্ড আমি করে দিলাম। এখন আমি এখানে রাইট বাটনে ক্লিক করলে কিন্তু আমার মেনু চলে আসবে, যে মেনু থেকে আমি নিউ ফোল্ডার আমি ক্রিয়েট করতে পারবো। অনেকেরই প্রবলেমটা হচ্ছে, বাট আজকে মনোযোগ দিয়ে দেখেন যাতে কোনো আর কোনো প্রবলেম না হয়। এছাড়া উপরে ফাইল মেনু যেটা আছে, এই যে এইটাতে ক্লিক করলে আপনার নতুন ফাইল আসবে, এটাতে ক্লিক করলে নতুন ফোল্ডার আসবে, তো এরকমভাবে আপনি ক্লিক করতে পারেন। অথবা যে কোনো ফোল্ডারের উপর ক্লিক করলে সেই ফোল্ডারের হচ্ছে এই উপরেও আসবে নিউ ফাইল। তো এখান থেকে আমি নিউ ফাইল নিয়ে নিচ্ছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আমি হচ্ছে এখন আমার কোড করব, ঠিক আছে। তো প্রথমত আমাদের হচ্ছে ডক টাইপ দিতে হবে, ডক টাইপ, অ্যান্ড আমাদের এইচটিএমএল দিতে হবে। তারপরে এইচটিএমএল এর ভিতরে একটা হ্যাড ট্যাগ আছে, এইচডি হ্যাড। তার ভিতরে আছে আমাদের বডি ট্যাগ। হ্যাডের ভিতরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা টাইটেল ছিল, তো টাইটেলটা আমি এখানে নিয়ে নিচ্ছি, এটা হবে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন ক্লাস টু। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি?
ওকে গ্রেট, সো আমরা কন্টিনিউ করি এবং বডির মধ্যে আজকে আমাদের যে টপিকটা থাকার কথা ছিল সেটা হচ্ছে এসটিএমএল টেবিল। তো আমরা টেবিল দেখব, কিভাবে এসটিএমএল দিয়ে টেবিল তৈরি করব, এবং এই টেবিল কিন্তু আপনাদের অনেক জায়গায় লাগবে, বিশেষ করে যখন আপনারা ড্যাশবোর্ডে কাজ করবেন। সাপোজ একটা আমি একটা জিনিস দেখাই আপনাদের, এখানে আমি লাইভ সাইড আপনাদের দেখাই দিই। হ্যাঁ, এপিআই যখন আপনাদের টেবিল হচ্ছে অনেক জায়গায় কাজে লাগবে। সাপোজ আপনি চলে গেলেন হচ্ছে কোথায়, প্রোডাক্ট লিস্টিংয়ে চলে গেলেন। হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং, তো এটা একটা ই কমার্স সাইটের ব্যাক এন্ড, যেটার মধ্যে আপনার এখান এই দেখেন, এখানে কিন্তু প্রোডাক্ট লিস্টিংয়ের টেবিল আছে। তো আপনি যেই জায়গায় যান না কেন, টেবিল হচ্ছে আপনার লাগবেই লাগবে, সব জায়গায় টেবিল ব্যবহার করতে হবে। তো টেবিল অ্যাকচুয়ালি গতকাল যেগুলো দেখাইছিলাম সেইগুলোও লাগবে, এবং হচ্ছে আগামী দুই তিন দিন যা দেখাবো সেগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। আমি আপনাদের গতকাল একটা জিনিস বলছিলাম যে আমরা এসটিএমএলের 15 থেকে 20টা ট্যাগ দেখবো, যে ট্যাগগুলো সচরাচর সবসময় ব্যবহৃত হবে, এবং তার মধ্যে টেবিল হচ্ছে একটা ট্যাগ। ঠিক আছে, তো টেবিল আমি এখন নিব, আমি তার আগে কমেন্ট করেছি এসটিএমএল টেবিল, কমেন্ট করে নিলাম। এখনও অনেকে জয়েন করতেছে লেট করে, যারা লেট করে আসতেছেন তারা তো অনেক কিছু মিস করে ফেলেছেন, তো যাই এইগুলো মিস করছেন সেগুলো আর আমি রিপিট করতেছি না, আমি ক্লাসে ফোকাস করতেছি। অলরাইট, সো এসটিএমএল টেবিল, টেবিলের পরে আমাদের যে টেবিল নেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেবিল ট্যাগ ইউজ করতে হবে। তো আমি এখানে টেবিল ট্যাগ নিলাম এবং টেবিলের মধ্যে আমি লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, লিখে দিয়ে যদি আমি গুগলে যাই, এবার হচ্ছে আরেকটা কোয়েশ্চেন করছিলেন যে এটা ফাইলটা রান করবেন কীভাবে। তো এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন না বাম পাশে, এই ফাইলটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু একটা অপশান পাবেন ওপেন কন্টেইনিং ফোল্ডার, অথবা আপনি জানেন যেই আপনি আপনার যে ক্লাস টু ফাইলটা যেটা আছে সেই যে ফোল্ডারটার লোকেশনটা তো আপনি জানেন, তো সেই জায়গায় যাবেন আপনি, গিয়ে হচ্ছে ফাইলটাকে রান করে দেবেন, ডাবল ক্লিক করে ওপেন করে দেবেন, আপনার হচ্ছে এটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমাদের ওপেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে এখানে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। কিন্তু আমাদের কিন্তু এখনও টেবিল আসে নাই, আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের টেবিল আসবে, কিন্তু আমাদের টেবিল কিন্তু এখনও আসে নাই, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড আসছে। ওয়ার্ল্ড টেবিলের ভিতর হচ্ছে আপনাকে এখানে স্ট্রাকচার করে বলে দিতে হবে যে এক্স্যাক্টলি কী কী লাগবে, এবং টেবিলের মধ্যে একটা জিনিস আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে রো কলাম থাকে। রো কলাম আপনি যদি এক্সেলে কাজ করে থাকেন, এক্সেলেও রো কলাম থাকে, এক্সেল কিন্তু পুরো একটা টেবিলের মতোই। ঠিক আছে, সো রো কলাম থাকে এখানে, তো আমাদের রো কলাম এখানে ডিফাইন করে দিতে হবে। তো প্রথমত হচ্ছে আমি এখানে রো দিব, টেবিল রো দেওয়ার জন্য আমরা যখন লিস্ট নিছিলাম তখন আমরা হচ্ছে ইউএল নিছিলাম আনঅর্ডার লিস্টের জন্য, এবং এলআই নিছিলাম লিস্ট আইটেমের জন্য। এইখানে আপনার টেবিল রো নেওয়ার জন্য আপনার দিতে হবে টিআর অর্থাৎ টেবিল রো, এবং হচ্ছে টিডি, টিডি মানে হচ্ছে টেবিল কলাম। ঠিক আছে, এইটার ভিতরে যদি আপনি এখন কিছু দেন তাহলে এটা টেবিলের মধ্যে আসবে। তো একটা আমি যেটা করি সেটা হচ্ছে দুইটা টিডি নিয়ে আমি এখানে কপি করি এবং দুইটা রো নেই, তাহলে জিনিসটা একটু বোঝা যাবে। এখন কিন্তু চলে আসছে, কিন্তু তারপরে কিন্তু আমরা এখানে বর্ডার টর্ডার কিছুই দেখতে পাচ্ছি না। ওয়াইল এখানে আমাদের এসটিএমএল ডিফাইন করে দিতে হবে যে আমরা বর্ডার দিব। ঠিক আছে, বর্ডার ওয়ান দিয়ে দিলাম আমরা এখানে, এটা একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম আমরা যে গতকাল আলোচনা করছিলাম। এখন কিন্তু আমাদের এখানে চলে আসছে টেবিলটা, ঠিক আছে, এখন কিন্তু আমাদের এখানে টেবিল চলে আসছে। এ হচ্ছে টেবিল, ঠিক আছে, ইজিলি ক্রিয়েট করতে পারবেন। শুধুমাত্র আপনার কী কী করতে হবে, টেবিলটা একটা নেবেন, তার ভিতরে হচ্ছে টেবিল রো থাকবে এবং তার ভিতরে টেবিল কলাম থাকবে, এই কয়েকটা জিনিস হচ্ছে অ্যাড করলেই আপনি হচ্ছে টেবিল ক্রিয়েট করতে পারবেন। অসম, সো কন্টিনিউ করি আমরা এগেন, এবং আমরা মডিউলে চলে যাব, এখানে দেখি আর কী কী দেওয়া আছে, ক্যাপশন ট্যাগ, কল স্প্যান, রো স্প্যান, বর্ডার অ্যাট্রিবিউট। অলরাইট, সো বর্ডার অ্যাট্রিবিউট অলরেডি আমরা দেখলাম, এখন হচ্ছে আমরা কল স্প্যানটা দেখি, কল স্প্যানটা আসলে কী জিনিস। তো আমি এখানে আমি টেবিলটা একটু বড় করে নিচ্ছি, বড় করে নিলাম, আমি এখানে হচ্ছে তিনটা করে রো নিলাম প্রত্যেকটাতে। টেবিলের একটা সমস্যা হচ্ছে আপনি যখন হচ্ছে যে আমি উপরে তিনটা নিলাম, নিচে একটা আমি নিলাম, একটা রো, একটা কলাম নিলাম, ঠিক আছে,
তো সবগুলোতে হচ্ছে তিনটা করে কলাম থাকবে দুইটাতে কিন্তু নিচেরটাতে একটা। এখন দেখুন নিচেরটা কিন্তু আপনার ছোট হয়ে গেছে, তো আপনি যদি চান এই তিনটা কলামের জায়গায় হচ্ছে একটা কলামটা দিবেন, তখন যেটা করতে হবে আপনার কল স্প্যান ইউজ করতে হবে। তো কল স্প্যান হচ্ছে আপনি টেবিল কলামে ইউজ করবেন, কল স্প্যান থ্রি বলে দিবেন যে তিনটা কলাম। টেবিলের নিয়ম হচ্ছে আপনার উপরের রোগুলোতে যতগুলো কলাম থাকবে নিচের রোগুলোতে ততগুলো কলাম রাখতে হবে, না হলে কিন্তু ছোট করে শো করবে। এই যে চলে আসছে এখন যদি রিলু দেয়, এখন আমার এটা টোটাল বড় করে চলে আসছে, ঠিক আছে। এবং আমি এখানে বলে দিতে পারবো যে এটা টেক্সটের অ্যালাইনটা কীরকম হবে, যেমন যদি আমি বলি অ্যালাইন সেন্টার তাহলে সবগুলো টেক্সট সেন্টার অ্যালাইনে করে আসবে। টেবিলটাই আমাদের সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা টিরিতে ব্যবহার করে দেখি এখানে কাজ করে কি না। অ্যালাইন সেন্টার আমরা দিলাম, আমাদের সেন্টার হয়ে গেল। সো এখন যতটুকু দেখাইছি ততটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? অলরাইট, গ্রেট। সো আমরা নেক্সটে চলে যাই। মডিউলটা হচ্ছে আমার পরের মনিটরে অন করে রাখি যাতে আমি বুঝতে পারি। সো রোজ পেন আছে এখানে, ওয়াইল্ড রোজ পেনটা অনেক সময় ব্যবহার করার দরকার পড়ে না আপনার হচ্ছে, তারপর আমরা দেখে নিই রোজ পেনটা এক্স্যাক্টলি আমি কতদিন ধরে যে ইউজ করি না সেটা আমি নিজে জানি না। তো আমি যেটা করব, সাপোজ যদি আপনারা কোনো জিনিস যদি কোডিং মুখস্থ করার বিষয় না, কোডিং হচ্ছে প্র্যাকটিস করার বিষয়, তো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আয়ত্ত চলে আসবে। তো সাপোজ আপনি রোজ পেন ব্যবহার করা, যেমন আমি রোজ পেন অনেক দিন যাবত ব্যবহার করতেছি না, তো আমি ভুলে গেছি এটা কীভাবে ব্যবহার করতে হয়। তো আপনি যেটা করবেন এক্স্যাক্টলি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এইভাবে, তো চলে আসবে। এবং হচ্ছে যে আপনি চলে যাবেন হচ্ছে আপনার কয়েকটা সাইটে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন কি হচ্ছে, মানে টুইটার রো একটার মধ্যে ঢোকানোর জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে এখানে দুইটা রো একটার সাথে ঢোকানোর জন্য আপনি এইভাবে ইউজ করতে পারবেন রো স্প্যান। তো এখানে টেবিল নেওয়া হয়েছে, টিআর নেওয়া হয়েছে, টিএইচ নেওয়া হয়েছে, এটা বেসিক্যালি টেবিল হ্যাডার। হ্যাঁ এটা আমরা দেখবো, টিএসটা আমরা দেখবো। এবং প্রথম যে টেবিল রোটা ছিল সেটার মধ্যে তিনটা টেবিল হ্যাডার নেওয়া হয়েছে, এবং পরের রোটাতে হচ্ছে তিনটা কলাম নেওয়া হয়ে গেছে। কিন্তু আপনার তৃতীয় যে কলামটা ছিল সেই কলামটাকে হচ্ছে দুইটা রোর মধ্যে বলে দেওয়া হয়েছে, এবং পরেরটাতে কিন্তু কম রাখা হয়েছে। সো এটা একটু কমপ্লিকেটেড, তারপর আমরা এখানে দেখি এক্স্যাক্টলি। সো আমরা চাচ্ছি এইখানে যে হ্যালো ওয়ার্ল্ড যে কলামটা থাকবে এইটা হচ্ছে উপরের কলামটা জুড়ে জায়গা নেবে। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বলে দিতে হবে এই হ্যালো ওয়ার্ল্ডকে আমরা বলে দেবো রোস্প্যান টু, ঠিক আছে। দুইটা রো নেবে এবং উপরে কিন্তু তিনটা রো আছে, তো দুইটা যদি সে জায়গা নিয়ে দেয় তাহলে কিন্তু চারটা হয়ে যাবে। তো আমাদের এখান থেকে একটা রিমুভ করে দিতে হবে। তো আমাদের এখানে কলাম দুইটা রিমুভ করে দিছি, আর একটা এর নিচের কলাম থেকে পেয়ে যাবে। এখন দেখুন পাইসে কিন্তু এটা ভাঙ্গাচোরা হয়ে গেছে, রাইট, ভাঙ্গাচোরা হয়ে গেছে। তো আমরা যেটা করি এটা হচ্ছে এইখানে না দিই, এইখানে দেই, এবং এই নিচেরটা থেকে হচ্ছে একটা কলাম রিমুভ করে দিই, তাহলে মেবি পারফেক্টলি কাজ করবে। তারপরে তো কাজ করছে না। সো এই কোডিংয়ে কাজ না করাটা হচ্ছে আপনার, এটা হচ্ছে একটা কমন প্রবলেম, আপনার কাজ নাই করতে পারেন, কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনি যখন কোড করবেন, আমরা যখন কোড করি তখন হচ্ছে হিউজ ধরনের প্রবলেম আসে, তো কাজ নাই করতে পারে। এটার কারণ হচ্ছে যে কম্পিউটার কাজ ঠিকই করতেছে, বাট আপনি হয়তো কোডে কোথাও ভুল করতেছেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রিভিয়াস স্টেপটাতে আবার চলে যাই এবং এখানে দেখিয়ে দিই আসলে কী জিনিসগুলো করছে তারা। রোজ পেন, ঠিক আছে। সো আমি উপরেরটাতে হচ্ছে রোজ পেন দিছিলাম, এ তো কাজ করে নাই, কাজ করছিল মেবি, বাট এটা নিচে চলে আসছিল। আচ্ছা এইখানে হচ্ছে ভুল করছিলাম, দেখেন কথা বলার সময় রোজ পেনটা হচ্ছে ক্লোজিং ট্যাগে দিয়ে দিয়েছি, এটা দিতে হবে স্টার্টিং ট্যাগে। স্টার্টিং ট্যাগে যখন আপনি দিয়ে দিবেন তখনই হচ্ছে চলে আসবে, এখন চলে আসছে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা সম্পর্কে? অলরাইট। সো কোডিংয়ে আরও বেশ কিছু জিনিস আছে যেটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং, এবং হচ্ছে যে আপনার কোনো যদি প্রবলেম হয় সেটা সলভ করা, আপনি খুঁজে খুঁজে বের করে সলভ করা, কারো হেল্প নেওয়া, এটা খুবই স্বাভাবিক একটা প্রবলেম, ঠিক আছে। এবং কোডিং কোডকে মুখস্থ করতে যাবে না, কোড প্র্যাকটিস করবেন,
যাতে আপনার মনে থাকে যে কোন কোডটা কোথায় ব্যবহার করতে হবে। মুখস্থ রাখতে গেলে আপনার বানানে ভুল হলেই শেষ, আপনার কোড কাজ করবে না। আর প্রবলেম সলভিং এর স্কিলটা আপনার থাকতে হবে, যদি একটা প্রবলেম হয় কোডিং এর, যদি একটা কিছু কাজ না করে তাহলে আপনি কিভাবে গুগল অথবা ইউটিউব থেকে খুঁজে বের করতে পারবেন। তো এই ছিল আমাদের হচ্ছে যে টেবিলের, এখন আমরা টেবিলের হচ্ছে টি টেবিল হেডারটা দেখে নিই। তো আমি চাচ্ছি এটাকে হচ্ছে আমরা সুন্দর এখানে হচ্ছে নাম দিয়ে দিব এবং কন্টেন্ট দিয়ে দিব এবং হচ্ছে উপরে একটা টেবিল হেডার দিয়ে দিব। তা এটা আমি এখানে দিব হচ্ছে রাজীব, রুল হচ্ছে 21 এবং এটা হচ্ছে আপনার ইয়া তার তার ক্লাস হচ্ছে 10, ক্লাস 10, ঠিক আছে। এবং আমি উপরে আরেকটা রো নিচ্ছি, টেবিল রো আরেকটা রো নিচ্ছি এবং এটার ভিতরে আমি হেডার দিব, টেবিল হেডার দিলাম। হেডারে বলবো সে নেম নেবে, আমাদের তিনটা করে কলাম থাকবে এবং হচ্ছে এটার ভিতরে হচ্ছে যে তার থাকবে রুল এবং থাকবে ক্লাস। ক্লাসটা আগে দেই তারপর রোলটা দেই, তাহলে মনে বেটার হবে। সো আমি এখান থেকে রোজ পেন্টার রিমুভ, আচ্ছা রোজ পেন্টার রিমুভ না করে দিয়ে আমরা আরেকটা টেবিল নেই, যে টেবিলটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে আমাদের স্টুডেন্টের ডাটাবেস হবে। তো এখান থেকে হচ্ছে যে আমি টেবিল হেডারটা রিমুভ করে দিলাম। অলরেডি এখন যদি আমি যাই ওখানে, হোয়ার ইজ মাই ক্লাস ফাইল, ওকে, সো দুইটা টেবিল হয়ে গেছে এবং দুইটা টেবিলই এলোমেলো হয়ে গেছে। তো এটা আমরা ঠিক করে নিচ্ছি এখানে, সো লেটস চেক ইট আউট। হ্যাঁ এটা ঠিক আছে। তো এই যে নিচের টেবিলটা আছে এটাকে আমরা কমেন্ট করে রাখবো, ঠিক আছে, এটা আমরা কমেন্ট করে রাখলাম এবং উপরের টেবিলটা নিয়ে আমরা কাজ করি এখন। এবং উপরের টেবিলটা থেকে আমরা হচ্ছে রিমুভ করে দিচ্ছি আপনার এখানে রোজ পেন এবং কলস পেন দুইটাকেই। আমরা একটা সিম্পলারটা হচ্ছে যে স্টুডেন্টের ডাটাবেস বানাবো। স্টুডেন্টের ডাটাবেসের উপরে আমাদের হেডিং আছে, নেম দিতে হবে, ক্লাস দিতে হবে এবং হচ্ছে আপনার রোল দিতে হবে। তো আমি এটা একটু জুম আউট করে নিচ্ছি। তো এখানে ক্লাস দিলাম ক্লাস 10, এবং রুল হলো 20, ঠিক আছে। সো উপরের যে আমাদের রোট আছে সেই রোটাকে হচ্ছে আমরা কপি করে বারবার ইউজ করতে পারি। যদি সেম টাইপের ডাটা হয় তাহলে আপনি কপি করলে ইউজ করলে বেটার হবে। তো রাজীবের জায়গায় আমরা নামটা চেঞ্জ করে দিই, রাজীবের জায়গায় নামটা দিলাম হচ্ছে মনির, ক্লাস হচ্ছে 9, রুল হচ্ছে 13, ওকে। নেক্সটে দিলাম আমরা সাব্বির, ক্লাস হচ্ছে আপনার ক্লাস 9, রুল হচ্ছে 32। এখন দেখুন এটা কিন্তু আমাদের চলে আসছে এবং আমরা যখন টেবিল হেডার দিয়েছিলাম হেডারটা কিন্তু বোল্ড কালার এখানে চলে আসতেছে। আমি একটু জুম আউট করে দিই, এটা ম্যাক্সিমাম অনেক বেশি জুম হয়ে গেছে। তো নর্মালি এটা এরকম থাকবে, আরও ছোটো থাকবে আপনাদের স্ক্রিনে। সো নর্মালি এটা এরকম আছে, ঠিক আছে। সো এইটা টেবিল হেডারের ব্যবহারটা হচ্ছে এই জায়গায় আপনারা ব্যবহার করবেন। এবং কলস পেন রোজ পেন তো আগেই দেখালাম। তো এইটাই ছিল মূলত আমাদের হচ্ছে যে টেবিল। এছাড়াও আমাদের যেই মডিউল আছে সেইখানে বলা হয়েছে ক্যাপশন ট্যাগ। তো ক্যাপশন ট্যাগটা ব্যবহার করা খুব কম হয়। তো আমরা এখানে যাই, আমরা গুগল থেকে দেখে নিই মাই মান্থলি সেভিং। সো ক্যাপশনটা মেনলি হবে যেটা হচ্ছে আপনার টোটাল টেবিলের উপরে শো করবে আর কি। এই যে আপনার টেবিলের উপরে শো করতেছে মান্থলি সেভিং, সো এটা মূলত হচ্ছে ক্যাপশন। ওয়েল সো এই ক্যাপশনটা আসলে ক্যাপশন ট্যাগের মাধ্যমে আমরা অনেক সময় দেই না বলতে গেলে। সাপোজ আমরা যদি দরকার পড়ে তাহলে আমরা যেটা করলাম একটা হেডিং 3 নিলাম, 3 মধ্যে আমরা বলে দিলাম স্টুডেন্ট ডাটাবেস, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে নেওয়ার প্রয়োজনটা পড়তেছে না। এবং এখান থেকে আমরা অ্যালাইনটা রিমুভ করে দিই, কারণ হচ্ছে এখানে অলরাইট। সো এই যে আমাদের স্টুডেন্ট ডাটাবেসের মধ্যে আমরা চলে আসছে এইভাবে। এবং এখানে ডিফল্ট একটা মার্জিন পাচ্ছে আমাদের হচ্ছে হ্যাডিং 3 নিচে। সো এটা সমস্যা নেই, পরে আমরা দেখে নিব। তো এই হচ্ছে ব্যাপারটা, ক্যাপশন খুব কম ইউজ করা হয়, বাট আপনারা চাইলে ক্যাপশনটা ইউজ করতে পারেন। তার ব্যাপারটা হচ্ছে আপনি টেবিলের উপরে হচ্ছে ক্যাপশনটা একটা আপনি নেবেন, টেবিলের উপরে তো আই গেস নেওয়া হয়েছে ওইখানে।
আচ্ছা টেবিলের ভিতরে নেওয়া হয়েছে ড্রোর উপরে। সো আমি টেবিলের ভিতরে নিলাম এবং ক্যাপশনের মধ্যে আমরা বলে দিতে পারি স্টুডেন্ট ডাটাবেস। আসলে এইচটিএমএল এ হচ্ছে যে আপনার অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে যে আমরা ক্লাস নেই তাহলে হচ্ছে পুরো এক মাসের শেষ হবে না, সেই ছোটখাটো জিনিস। বাট ব্যাপারটা হচ্ছে আপনি যখন হচ্ছে যে কোনো বাস্তব বাস্তব প্রজেক্ট করেন তখন আসলে এত কিছু ব্যবহার করা হয়ে থাকে না। যেমন এই টেবিলের ভিতরে আপনার অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো ইউজ করা হয়ে থাকে না। দেওয়া আছে এইচটিএমএল এ, বাট হচ্ছে আমরা সিএসএস দিয়েই সবগুলো কাজ করে ফেলি। যেমন ক্যাপশন অ্যাট্রিবিউট, এটা খুব কম ইউজ হয়, আই ডোন্ট নো যে কেউ ইউজ করে কিনা, বাট আমি পার্সোনালি ইউজ করি না। আমি আজ পর্যন্ত এতগুলো প্রজেক্ট করলাম। তারপরে হচ্ছে যে যখন আমি প্রথম শিখছিলাম তখন কিন্তু আমি ঠিকই শিখছিলাম, তো আমি আপনাদের এইটাতে এই কোর্সটাতে আমি অন্য কিছু যেগুলো আসলে খুব কম দরকার হবে সেই ধরনের জিনিসগুলো আমি টাচে দিয়ে দেবো। বাট আমি ফোকাস করবো যেগুলো সচরাচর ব্যবহার করা হয় সেই ট্যাগগুলোর উপর, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন এবং দেখতে পারেন। তারপরে একটা কোশ্চেন ছিল, জি ভাইয়া শিওর। আচ্ছা তো আমাদের হচ্ছে এই ছিল ক্লাস, এখন আমরা প্র্যাকটিস করে নিই আমাদের ক্লাসটাকে। কি বলেন, প্র্যাকটিস করবেন নাকি এইচটিএমএল ফর্ম দেখবেন? হ্যাঁ প্র্যাকটিস করেন। আমি কি কোড ওপেন করে রাখবো এখানে? না ভাই হাইড করে দেন, আপনি তো দেখে দেখেই বললাম। আচ্ছা ঠিক আছে, তো আপনারা আমি আপনারা করেন, আমি হচ্ছে স্ক্রিন আমি অফ করে দিচ্ছি, কারো কোনো প্রবলেম হলে তাহলে স্ক্রিন শেয়ার করে দিন। ওকে ভাই কোডটা দিলে ভালো হতো, এটা দিলে ভালো হতো, কারণ আমরা তো সবাই পারি না, যে পারে সে না দেখে করুক, তাইলে বেটার। আপনারা হচ্ছে যে সব সময় তো আমার কোড আপনাদের সাথে থাকতে হবে থাকবে না, আপনাদের হচ্ছে একা একাই কোড করতে হবে, তখন আপনারা কিভাবে করবেন বলেন তো? এখন তো একদম নতুন তো আমরা, মানে নতুন 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 ঠিক আছে, বাট আপনাদের তো আপনাদের প্রেশার দিতে হবে, আপনাদের হচ্ছে যে আপনাদের যেই ব্রেন ব্রেনের উপর প্রেশার না দিলে তো আসবে না ভিতর থেকে, এটাই নিয়ম। যখন আপনি প্রেশার দেবেন তখন ঠিকই চলে আসবে অটোমেটিক। আচ্ছা আমি কোড ওপেন করে দিচ্ছি, নো প্রবলেম। এই যে টেবিল টেবিলটা নেন, টেবিলটা নেওয়ার পর আমি একটা দুইটা রো কমাই দিচ্ছি, একটা রো থাকুক, এই হচ্ছে টেবিল, একটা ট্রুট, এই যে টেবিল আমাদের, তো এটা আপনারা দেখে দেখে করেন। ভাইয়া কতক্ষণের মধ্যে এটা দেখাতে হবে আপনাকে? 10 মিনিট, এই তো 10 মিনিট, 2 মিনিটে হয়ে যাওয়ার কথা, বাট আপনারা 10 মিনিট নেন। তারপরে কিন্তু আমরা এইচটিএমএল এর ফর্ম দেখবো, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ জাকির স্যার, জি বলেন। এই 10 মিনিটের ব্রেক নাকি? না মনে করেন
সবাইকে দিলাম একটু প্র্যাকটিস করলো, তারপরে আবার আমরা ফর্মে চলে যাব। আচ্ছা এবং যারা ক্লাস করতেছেন তারা চেষ্টা করবেন ইউটিউবে প্রচুর ভিডিও দেখার, কোডিং এর উপরে ইউটিউবে প্রচুর ভিডিও দেখার, কারণ দেখতে সমস্যা নেই, ঠিক আছে? দেখলে আপনার স্কিল বাড়বে, আপনার হচ্ছে যে অনেক কিছু শিখতে পারবেন। আমি তো স্যার আর ইউটিউব দেখি সবকিছু। ভাইয়া তাহলে আপনি দু একটা মানে চ্যানেল অথবা যদি ই থাকে তাহলে সাজেস্ট করতে পারেন, আমাদের জন্য ভালো হবে। তা তো অবশ্যই, লিংক দিয়ে দিবনি তাহলে, গ্রুপে লিংক দিয়ে দিবনি যারা ভালো ভালো ইউটিউবার। হ্যাঁ জি ভাই দিয়ে দেন, আমি এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, তো জাকি স্যার একটা কোশ্চেন ছিল আপনাদের কাছে। হ্যাঁ শিওর বলেন। আমার কোশ্চেন যেটা অ্যাডভান্স মানে আমার কোশ্চেনটা হলো আমি স্যাস শিখতেছি, ঠিক আছে, ওইখানে আমার একটু প্রবলেম হইতাছে। প্রবলেম বলতে খুবই জরুরি না, বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি স্কিল শিখা তো ভালো। হ্যাঁ স্কিল তো আপনার কোনোটাই খারাপ না, তবে আপনি হচ্ছে স্যাস দিয়ে যদি শিখতে চান তাহলে প্রোগ্রামেটিক্যালি হচ্ছে সিএসএসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। জি জি তা তো বুঝলাম, মানে আমি যেভাবে মানে স্যাস শিখেছি আমার যে এইচটিএমএল যে প্যাকটা ইনস্টলার প্যাকটা বানাইছি একদম মনে করেন মানে স্যাসের থেকে সহজ করে বানাইছি, মানে এমন মানে সুন্দর করে বানাইছি। আমি স্যাস পারি সমস্যা নাই, কিন্তু আমার স্যাসটাতে করতে গেলে একটু মানে হিবি জিবি লাগে। আচ্ছা আমি কি সব প্রজেক্টের মধ্যে কি আমার ইনস্টলার প্যাকটা আমি কি করতে পারবো, মানে এইটাই কোশ্চেন আমার। হ্যাঁ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সব ডেভেলপারই হচ্ছে তাদের কিছু টুলস থাকে তো তারা ব্যবহার করে, যেমন আপনার স্টার্টার প্যাক বানায় রাখছেন, আপনার প্রজেক্টটা হচ্ছে যে নতুন থেকে শুরু করতে হবে না, স্টার্টার প্যাকটা ইউজ করলে আপনার ওইখান থেকে কাজ করতে পারবেন। সো ইটস গ্রেট, আমি আমি একদম সহজভাবে বানিয়ে রাখছি মানে নিজের মতো করে। রাইট, এই যে কোশ্চেন কথা রাখছি, ইটস ওকে। ওকে গ্রেট, স্ক্রিন শেয়ার দিয়ে দেন। অসম, এখানে এখন আপনি কল স্পেন বা রোস্ট স্পেন ব্যবহার করতে পারবেন। আপনি তো মেবি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখতে দেখছি। অলরাইট ভেরি গুড, থ্যাংক ইউ। এইটারে কি বললেন ভাই? বললাম আপনি তো মেবি ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট।
আর কি ফেসবুক অ্যাডভার্টাইজিং সম্পর্কে? না স্যার, হচ্ছে দুই ডাবল অ্যাড অ্যাকাউন্ট ঠিক করতেছি। আচ্ছা আচ্ছা, ডিজিটাল ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় কেন? মানে ইললিগাল কোনো কিছু অ্যাড দিলে ডিসেবল করে দেয়? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু অ্যাড আছে যেগুলো আপনার প্রাইভেসি পলিসির বাইরে যায়, সেগুলো ছাড়ার কারণে অনেক সময় আছে কিছু না করলেও চলে যায়, বলে করে দেয়, পরে সাপোর্টের সাথে কথা বলে ফিরিয়ে আনতে হয়। ও আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। গৌতম, হ্যাঁ গৌতম সাহেব বলেন, কি প্রবলেম? হ্যাঁ অবশ্যই দেখবেন। হ্যাঁ শিওর, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। কোডটা একটু দেখবেন। কোড তো আমার মনিটরে অন করা, কোড দেখতে পাচ্ছেন না? আপনারা কোড দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে তো। এই যে জাকির হোসেন প্রেজেন্টেশনে ক্লিক করলে দেখা যায় সবকিছু। আপনার কোড তো একদম বিশ্রী, নোংরা কোড। আপনি এটা ইন্ডেন্টেশন করেন, ফরম্যাট করেন ট্যাব ইউজ করে। আউটপুট তো অনেক সুন্দর কিন্তু কোডটা অনেক বিশ্রী। আপনি তো এই টেবিল বর্ডার 2 ইউজ করছেন। সেল প্যাডিং, সেল স্পেসিং, ওয়াই 100% উনি অনেক কিছু ইউজ করছে অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা সিএসএস দিয়েই সব কিছু কন্ট্রোল করবো, ইনলাইন সিএসএস আমাদের ইউজ করার প্রবলেমই পড়বে না। আর ইনলাইন সিএসএস ইউজ করাটাও একটা ভালো প্র্যাকটিস না, সব বেশিরভাগ সময় আপনি চেষ্টা করবেন এক্সটার্নাল ফাইলের সিএসএস ইউজ করার। ইনলাইন আমাদের সিএসএস যখন যাবো তখন আমরা দেখাই দেবো কয় ধরনের আমরা সিএসএস লিখতে পারবো। বাট ইটস ওকে, আপনি যদি আপনার যদি সেল প্যাডিং, সেল স্পেসিং ইউজ করতে পারেন বা অনলাইন থেকে শিখে ইউজ করতে পারেন সেটা গ্রেট। ওই তো বললাম আমাদের এইখানে মূল ফোকাস হচ্ছে আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ে নিয়ে যাওয়া, তো এইখানে হচ্ছে আমরা ততটুকুই দেখাচ্ছি ততটুকু জরুরি, কারণ হচ্ছে ওয়েব ডিজাইন যে মডিউলটা এটা অনেক লম্বা একটা মডিউল, অনেক প্রায় এক বছরেও শেষ হবে না এরকম মডিউল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের। তো সেই ক্ষেত্রে আমরা 2 মাসে আপনাদেরকে ফ্রিল্যান্সিং পর্যন্ত নিয়ে যেতে হবে, সেই জন্য হচ্ছে আমরা দেখাচ্ছি অতটুকু জরুরি। বাকিটা আপনাদেরকে হচ্ছে গাইডলাইন দিচ্ছি এই জন্য যাতে ইউটিউব থেকে আপনারা দেখতে পারবেন, মানে যেই জায়গা থেকে পারেন সেই জায়গা থেকে শিখেন, শিক্ষার কোনো শেষ নাই। হ্যাঁ শিওর, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি ইয়ে করেন। হ্যাঁ ঠিক আছে, বাকিদের কি অবস্থা? এখনো এই কোডটা তো স্ক্রিনে অন করা, সেটা দেখে দেখে লিখতে এত সময় লাগছে আপনাদের? ভাই একটা বিষয় জানার ছিল। হ্যাঁ শিওর বলেন। ও পিএসপি আমি শিখতে হবে নাকি ওয়ার্ডপ্রেস আগে শিখতে হবে? আগে ওয়েব ডিজাইন শিখেন তারপরে। না না না, এটা আমি মানে আমার এখন জিজ্ঞেস করছি, মানে আপনাকে তো আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস এর আপনি যদি শুধুমাত্র কাস্টমাইজেশন করেন তাহলে আপনার পিএসপি শিখা লাগবে না, আর যদি ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট করতে চান, প্লাগ ইন ডেভেলপমেন্ট করতে চান তাহলে পিএসপি মাইস্কিল আপনার এক্সপার্ট হইতে হবে। ওই তো বললাম আপনার হচ্ছে যদি আপনি ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগ ইন ডেভেলপমেন্ট করতে চান তাহলে আপনার পিএসপি এবং মাইস্কিউএল ডাটাবেজে এক্সপার্ট হইতে হবে, আর যদি আপনি কাস্টমাইজেশন করতে চান শুধুমাত্র তাহলে পিএসপিতে আপনার নলেজ থাকলেও চলবে না থাকলেও চলবে। সো বাকিদের মনে আজকের হবে না, সো আমরা ফর্মে স্টার্ট করে দিই আমাদের যে ফর্ম ছিল সেটাতে, কি বলেন? ক্লাসে আমাদের অনেক স্টুডেন্ট, বাট সবাইকে নিয়ে একসাথে আগানো যাবে না, বিকজ হচ্ছে অনেকেই হয়তো আলচামি করে কোড প্র্যাকটিস করবে না, তো তাদেরকে তো আর মনে করেন এটা তো ট্যাবলেট না যে মানে খাওয়াই দিলে হয়ে গেল, তো
তাদের প্র্যাকটিস করতে হবে, তারা যদি নিজের ইচ্ছায় পিছিয়ে থাকে তাহলে আমার করার কিছু নাই, ব্যাপারটা ওরকম আর কি, বুঝতে পারছেন? ব্যাপারটা এরকম। ভাই এক মিনিট একটু দেখবেন। হ্যাঁ শিওর, বলেন, শেয়ার করেন। হ্যাঁ এবার ঠিক আছে, বিউটিফুল, অনেক সুন্দর লাগতেছে। কোড সাজায় গুছা লেখাটা একটা হচ্ছে আপনার অভ্যাস, এটা গড়ে তুলতে হবে আপনাকে, এবং এছাড়া আরও বেশ কিছু অভ্যাস আছে যেগুলো গড়ে তুললে আপনি একজন ভালো এক্সপার্ট ডেভেলপার হইতে পারবেন। নাহলে কোথাও যদি জব করতে যান, যখন দেখবে এরকম কোড, আপনাকে তো ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দিবে। আর আসলে এটা ডেভেলপারদের হ্যাবিট থাকে, ভালো ডেভেলপাররা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখে এবং হচ্ছে তারা মেনটেন করে কাজ করার চেষ্টা করে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি যখন ক্লাস করতাম তখন আসলে যখন আমি শিখছিলাম 2015-16 এর দিকে ওই সময়, তো তখন যখন ক্লাসে টিচাররা বলতো যে ইউটিউব থেকে রিসার্চ করবেন গুগল থেকে, তখন মনে মনে ভাবতাম যে আসলে ইউটিউব থেকে শিখতে হয় তাহলে আপনার কাছে আসছি কেন, এই কোয়েশ্চেনটা আপনাদের মনেও আসতে পারে। ব্যাপারটা আসলে ওইরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমরা চাই, কারণ অ্যাজ এ ডেভেলপার 4-5 বছর কাজ করার পর আমি এখন বুঝতেছি যে এটা ভালো একটা হ্যাবিট। হ্যাঁ, কারণ হচ্ছে অনেক সময় আপনি যখন কোড করবেন আপনার পাশে কেউ থাকবে না, এবং হচ্ছে অনেক সময় আপনার দেখানোর মতো কেউ থাকবে না, প্রবলেম সলভ করার মতো থাকবে না কেউ, তখন আপনাকে নিজেকেই করতে হবে। এবং হচ্ছে প্রবলেম সলভিংয়ের যে স্কিলটা, যেটা প্রথমে বলছিলাম আজকের ক্লাসের শুরুতে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং সবার পারা না এরকম একটা স্কিল আর কি, এটা আপনাদের গড়ে তুলতে হবে। এবং হচ্ছে আপনার ওয়েব ডিজাইন থেকে আপনারা হচ্ছে PHPতে যাবেন, MySQLে যাবেন, আপনারা হচ্ছে যে আপনারা পাইথনে যাবেন, আপনারা হচ্ছে লারাভেলে যাবেন, ওয়ার্ডপ্রেসে যাবেন, তো এইসব সব কিছুর জন্য কিন্তু আপনি কোর্স করতে পারবেন না, এবং হচ্ছে সব কিছু বিষয়ের জন্য কোর্স কিন্তু থাকেও না। হ্যাঁ, মার্কেটে এখন কিন্তু আবার অনেক ধরনের বিষয়ের জন্য কোর্স থাকে না, যেমন জাভাস্ক্রিপ্টের এক্সপার্ট লেভেলের জন্য কোনো কোর্স নাই, বা কোর্স অনেক কম, এবং হচ্ছে অ্যাডভান্স আরও টেকনোলজি আমি যেগুলো আছে, নোট জেস, পাইথন, এইগুলোর আরও অনেক কোর্স কম, ডিজাঙ্গো ফ্রেমওয়ার্কের, তখন আপনার যেটা করতে হবে গুগল এবং ইউটিউব ঘেঁটে ঘেঁটে আপনার শিখতে হবে। তো এই অভ্যাসটা যদি আপনি আগে থেকে করে ফেলেন তাহলে আপনার তখন শিক্ষাটা ইজি হয়ে যাবে, আর না হলে দেখা গেছে যে আপনি কিছুদিন পর আপনার ভালো লাগবে না, আপনার প্রবলেমে পড়লে আপনি সলভ করতে পারবেন না, তখন হচ্ছে যে আর কাজ করার জন্য মনই বসবে না। সো ব্যাপারটা হচ্ছে ওইটা। এনিওয়ে, সো আমরা স্টার্ট করি, আমরা এখানে হচ্ছে আমাদের, জি ভাইয়া, আমি ওই কি বলে ওই কোডিং এর আপনার ই পর্যন্ত লিখছি, টিআর মানে টেবিল রো পর্যন্ত লিখছি। হ্যাঁ, কিন্তু যে আপনি মানে প্রথমে যে বললাম যে এখান থেকে রান করে যে ওয়েবসাইটে যে নিতে হবে ওটা ব্যাপারটা না, বিষয়টা হচ্ছে যে খুবই সিম্পল, আপনাকে তো আমি ক্লাসের শুরুতে দেখালাম, আপনি মনোযোগ দিবেন। দেখেন আপনার আমার কোড এডিটর আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই পাচ্ছি। এই যে আপনার ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এটার পাশে কি লেখা? ইউ। ওকে, এটার বাটন, এটার উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে একটা অপশন আছে ওপেন কন্টেইনিং ফোল্ডার, এটা আপনার আপনার এই অপশনটা আছে? আপনার হচ্ছে এটা এই ফোল্ডারে চলে আসবে, যেই ফোল্ডারে আপনার কোড গুলো আছে, তখন ওই ফাইলটাকে আপনি ডাবল ক্লিক করবেন অথবা গুগল ক্রোম এনে রান করবেন, তো আপনার রান হয়ে যাবে। কার্তিক সরকার 1 ঘন্টা পরে আসছে। আপনার এখানে উইন্ডোজ তো ফাইল এক্সপ্লোরারে ওপেন করতে হবে, আর তাছাড়া আপনার একটা জিনিস খুবই সিম্পলি বুঝেন, আপনার যে জায়গায় কোডিং এর ফাইলটা আছে এটা আপনি চিনেন না? হ্যাঁ হ্যাঁ
তো আপনি ওই জায়গায় যান, গিয়ে হচ্ছে আপনার ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে ডাবল ক্লিক করে অন করেন। বিষয়টা ক্লিয়ার? সো আমরা ফর্মে চলে যাই। তো ফর্মের জন্য আমি যেটা করলাম, এখানে আমাদের ক্লাস্টোর ভিতরে আমরা দুইটা ফাইল নিলাম, একটা হচ্ছে ইন্ডেক্স এসটিএমএল যেটা আমাদের টেবিল দেখছিলাম, এবং হচ্ছে আমরা একটা ইন্ডেক্স টু নিলাম। এটার ইন্ডেক্স টু না নিয়ে আমরা নিচ্ছি ফর্ম ডট এসটিএমএল, ফর্ম ডট এসটিএমএল। ওকে, এবং ফর্ম ডট এসটিএমএলের মধ্যে আমরা হচ্ছে এসটিএমএল এর হচ্ছে ওকে, সো ফর্ম ডট এসটিএমএল এর মধ্যে আমার এসটিএমএল এর সিনট্যাক্সটা লাগবে। তো সিনট্যাক্সটা আমি এখানে লিখে নিচ্ছি, আবার ডক টাইপ এসটিএমএল হেড প্লাস বডি টাইটেল এসটিএমএল ফর্ম, এবং বডির মধ্যে এখন আমরা ফর্মের কাজ করব। তো ফর্মের জন্য আমি কমেন্ট করে নিচ্ছি এসটিএমএল ফর্ম, এবং আমি ফর্ম ট্যাগে মনোযোগ দিয়ে দেখেন সবাই, সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, কে দেখতে? আমি আমি হচ্ছে যে আবার স্টপ করে রিজিউম করতেছি, দেখেন দেখতে পান কিনা এবার। দেখতে পাচ্ছেন এবার? জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া। ওকে গ্রেট। সো আমরা এখানে ক্লাস টুর ভিতরে একটা ফাইল নিলাম যেটা হচ্ছে ফর্ম ডট এসটিএমএল, এবং এটার ভিতরে আমরা হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার লিখলাম। এটা লিখার পরে আমরা হচ্ছে এসটিএমএল ফর্ম এখানে আমরা ইয়ে করে ফেললাম, আমরা একটা কমেন্ট লিখলাম। এখন আমরা ফর্মের ফর্ম দেখবো কীভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি। তো আমরা প্রথমে গুগলে চলে যাই। দেখা যাচ্ছে না ভাই, কি বলেন, সবাই কি দেখতে পাচ্ছেন নাকি একজনেরই প্রবলেম হচ্ছে? দেখতে পাচ্ছি ভাই, দেখতে যার প্রবলেম হচ্ছে তার হয়তো নেটের প্রবলেম, এই জন্য হচ্ছে স্লো হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন না। আর যদি সবার প্রবলেম হয় তাহলে বুঝবো যে আমার এখান থেকে প্রবলেম হচ্ছে। এখন যদি কারো যদি নেটের প্রবলেম হয়, কারো যদি নেটের প্রবলেম হয়, মাইক্রোফোনের প্রবলেম হয়, তাহলে কিন্তু আমি সলভ করতে হবে না, সেটা কিন্তু আপনারই সলভ করতে হবে, ঠিক আছে? সো আমরা ফর্মটাকে চলে যাই। তার আগে আমি চলে যাবো হচ্ছে একটা গুগলে চলে যাবো। গুগল থেকে হচ্ছে আমরা একটা ফর্ম খুঁজে নিব। এসটিএমএল ফর্ম লিখে সার্চ করলাম, একটা ডিজাইন খুঁজে নিব। তো আমি চলে গেলাম ছবিতে। ছবিতে গেলে দেখতে পাবেন অনেক ধরনের ফর্ম চলে আসছে। তো এইখান থেকে আমরা একটা ফর্ম নিয়ে নিই, এক্স্যাক্টলি আমরা কী ফর্ম তৈরি করবো। আর সো এইখানে আমার একটা এসটিএমএল ফর্ম আছে, যে ফর্মটা আমরা এটা ক্রিয়েট করতে পারি। এই ইমেজটা আমি হচ্ছে এতে শেয়ার করে দিচ্ছি, আর ডাউনলোড করে আমি হচ্ছে যে শেয়ার করে দিচ্ছি গ্রুপে, না হলে চ্যাটবক্সে। আমাদের এলইপিডি ওয়েব ডিজাইন প্লাস টু, একটা ফোল্ডার নিলাম, ইমেজেস সেভ। চ্যাটবক্সে কি ফাইল শেয়ার করা যাবে? না, তো আমি হচ্ছে গ্রুপে শেয়ার করে দিচ্ছি facebook.com। আমরা হচ্ছে এই যে ইমেজ ফোল্ডার নিলাম, এই ইমেজ ফোল্ডারের মধ্যে যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা হচ্ছে এই ফর্মটা তৈরি করবো। এটা খুবই একটা বেসিক একটা ফর্ম। এখানে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমাদের লাগবে না, আমাদের আপাতত এসটিএমএল নিয়ে কাজ করতেছে। তো এসটিএমএল নিয়ে এসটিএমএল ডিজাইনটা করলে হবে, এবং যখন হচ্ছে যে ডিজাইন লাগবে তখন আমরা এর চেয়েও ভালো ডিজাইন করব ফর্মের জন্য। আর গেটস আমাদের গ্রুপে শেয়ার হয়ে গেল। এই ফর্মের কী কী আছে? এই ফর্মে হচ্ছে প্রথমে দেখবেন একটা টাইটেল আছে, যেটা হচ্ছে আমরা
যেটা হচ্ছে আমরা ইয়া দিয়ে দিতে পারি, আমাদের হেডিং ট্যাগ দিয়ে আমরা দিতে পারি এইচটিএমএল ফর্ম। দেন হচ্ছে আমাদের এখানে নাম আছে যে ফার্স্ট নেম, প্রথম প্রথম নামের প্রথম অংশ, তারপর নামের শেষ অংশ, এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এরপর হচ্ছে ইমেল আইডি, এরপরে ফোন নাম্বার, তারপর দুইটা বাটন সাবমিট এবং রিসেট। এটা খুবই একটা বেসিক একটা ফর্ম, তো এই ফর্মটা আমরা ক্রিয়েট করি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমাদের ফর্মের জন্য একটা ফর্ম ট্যাগ নিতে হবে। ফর্ম ফর্মের ক্ষেত্রে বানান ভুল করেন না, তাহলে কিন্তু আপনার কাজ করবে না। আবার ফর্ম ট্যাগ নিলাম, নিয়ে হচ্ছে ফর্ম ট্যাগের উপরে আমাদের একটা HTML এর হেডিং ট্যাগ নিতে হবে। যে আমি H2 একটা হেডিং ট্যাগ নিলাম এবং আমি এখানে বলে দিলাম এখানে টাইটেল কী ছিল, HTML ফর্ম, ওকে, রেজিস্ট্রেশন ফর্ম দিলাম এবং ফাইল থেকে আমি হচ্ছে আমার যে এটা ছিল ফর্মটার HTML সেই ফাইলটাকে ওপেন করেছি। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে নতুন করে লোড নিচ্ছে, এই লোডটাকে আমরা কীভাবে অটোমেটেড করতে পারি, অটোমেটিক কীভাবে আমরা লোড নেবে, আমরা যখন নতুন কোনো ফাইলে চেঞ্জ করবো তখন অটোমেটিক লোড নেবে সেটা আমরা দেখব। তো ফাইলটাকে আমি জুম করেছি, HTML আমাদের টাইটেল চলে এসেছে, এখন আমাদের ফর্ম নিতে হবে। তো আমি ইমেজটাকে ডান পাশে ওপেন করেছি। তো প্রথমে আছে হচ্ছে আমাদের নেম এবং তারপরে হচ্ছে আমাদের একটা বক্স। তো আমি একটা বক্স নিলাম, ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে, ইনপুট টাইপ টেক্সট। তো ইনপুট হচ্ছে আমি ইউজার থেকে ইনপুট নেব, তো এটা যদি দিই শুধুমাত্র তাহলে কিন্তু আমাদের ইনপুট একটা বক্স চলে আসবে এবং যে এখানে আপনি আপনার নাম বলেন, আপনি যে কোনো কিছু আপনি এটার ভিতরে লিখতে পারবেন, খুবই সিম্পল। ইনপুট টাইপ টেক্সট, তো ইনপুটের প্রতি অ্যাট্রিবিউট বলে দিতে হবে যে আপনি কী টাইপের নেবেন, এটা কি টেক্সট টাইপ, আপনার কি পাসওয়ার্ড, এটা কি ইমেল, কয়েকটা বেশ কয়েকটা টাইপ আছে, তো এইগুলো আপনার এখানে দেখতে হবে। অলরাইট, সো আমি ইনপুট টেক্সট আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটার ভিতরে আমরা আরও অ্যাট্রিবিউট দিতে পারি, যেমন হচ্ছে নেম অ্যাট্রিবিউট, এটা কী নাম, যেমন হচ্ছে এটা হবে ইউজারের নেম, এবং উপরে আমরা বলে দিতে হবে না এটা কি ফার্স্ট নেম নাকি লাস্ট নেম। তো আমি হচ্ছে এখানে একটা লেবেল নিলাম, লেবেলের মধ্যে আমি বলে দিলাম এটা কি ফার্স্ট নেম নাকি লাস্ট নেম। তো ফার্স্ট নেম এভাবে আমি বলে দিলাম, বলে দেওয়ার পর আমি চলে গেলাম, এখন আমাদের ফার্স্ট নেম এখানে চলে আসছে। অলরাইট, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটাকে কপি করে নিচে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এটা লিখবো লাস্ট নেম এবং নেমের জায়গায় এখানে বলে দিলাম লাস্ট নেম এবং উপরে হবে ফার্স্ট নেম। টাইপ টেক্সটই থাকবে দুইটার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে টেক্সট হবে। তো চলে আসছে, এখন দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস পাশাপাশি চলে আসছে। তো এইটার জন্য আমরা একটা নতুন একটা ডিভ ইউজ করব, আমরা একটা ট্যাগ ইউজ করবো HTML, সেটা হচ্ছে ডিভ ট্যাগ। ডিভ আপনারা যখন রিয়েল ধরনের ওয়েবসাইট দেখবেন তখন প্রচুর জায়গায় দেখবেন ডিভ ট্যাগ। ডিভ ট্যাগের আসলে স্পেশাল কোনো ব্যবহার করা নাই, স্পেশাল কোনো ব্যবহার নাই। যেমন এইটা, যেমন ফর্মের জন্য ফর্ম ট্যাগের আছে, টেবিলের জন্য টেবিল ট্যাগ, লিস্টের জন্য UL, LI, অনেক কিছুই আছে। ডিভ ট্যাগটা হচ্ছে একটা র্যাপার, সাপোজ আপনি যদি পানি রাখতে চান তাহলে একটা বোতলে রাখতে হবে, আপনি যদি কিছু খাবার রাখতে চান তাহলে একটা প্লেটে রাখতে হবে, এইটা হচ্ছে একটা বক্সের মতো। আপনি যখনই কাজ করবেন তখন এই বক্সের মধ্যে আপনি কোনো কিছু রাখতে পারবেন, বক্স টাইপের। বাট এটার কোনো এক্সট্রা কোনো ইয়া নাই, এটার একটাই ইয়া, এটা হচ্ছে যেই বক্সটা রাখবেন সেই বক্সটা যতটুকু জায়গা দরকার সে নিবে, বাকি জায়গাটা সে নিবে না কিন্তু দখলে রাখবে, ঠিক আছে। যেমন এই জায়গাটা তার লাগছে এতটুকু নিছে, বাট বাকি জায়গাটা সে দখলে রাখছে, ছাড়ে নাই, এটা হচ্ছে এইটা আর কি। তো আমরা হচ্ছে ডিভ নিলাম, দুইটা ডিভের মধ্যে নিলাম, এখন আমরা চাইলে আরও ডিভ নিতে পারি। তো আমরা এই ডিভটাকে কপি করে আমরা নিচে রাখলাম এবং এখানে আমরা দিলাম ডেট অফ বার্থ। এবং এইখানে কিন্তু টাইপের জায়গায় কী হবে জানেন, টাইপের জায়গায় হবে ডেট। তো আমি কী কী টাইপ আছে সেটা আমি বলে দেবো এখানে, কী কী টাইপ বর্তমানে বেশি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আমরা এখানে নিব ইমেল আইডি এবং টাইপের জায়গায় আমি ইমেল দিয়ে দিব, কারণ ইমেল একটা টাইপ আছে। এবং এই নেমের জায়গায় হবে বার্থ ডেট। এবং নেমের অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু আমরা কোনো স্পেস দিতে পারবেন না, ছোটো হাতের অক্ষর দিয়ে আপনি লিখে দেবেন, ঠিক আছে। এবং ইমেল আইডির জায়গায় বলে দেবেন ইমেল আইডি অথবা ইমেল, যে কোনো কিছু বলে দেবেন। অলরাইট, এখন যদি রিলোড দেই তাহলে আমাদের অনেক কিছু চলে আসছে এখানে। সো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু একটা ক্যালেন্ডার চলে আসবে, যেখান থেকে আপনি ডেট চুজ করতে পারবেন। যেমন আমার ডেট হচ্ছে যে 2000 সালের আগে, অনেক আগে, তো 2005 আমরা সিলেক্ট করলাম, তারপর ফেব্রুয়ারি, তারপর হচ্ছে যে ফেব্রুয়ারি 25 তারিখ, এইভাবে সিলেক্ট করলাম। এবং ইমেল আইডির জায়গায় যদি আপনি অন্য কিছু দেন তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। ইমেল আইডির জায়গায় ইমেলে দিতে হবে, নাহলে যখন আপনি সাবমিট করবেন তখন ইরর দিবে।
তারপরে আমরা মোবাইল নাম্বার নেব। মোবাইল নাম্বারের জন্য আমি আরেকটা ডিভ নিলাম এবং ইমেল আইডির পরে আমি এখানে লিখে দিলাম ফোন নাম্বার, এবং এখানে টাইপের জায়গায় আপনি টেক্সট দিয়ে দেন এবং ফোন নাম্বারের এখানে আমি বলে দিলাম ফোন নাম্বার ছোট হাতের অক্ষর দিয়ে। তো আমাদের ফোন নাম্বারে চলে আসছে। এখন আমাদের একটা সাবমিট বাটন লাগবে, যেমন আমাদের এখানে ফর্মে ছিল দুইটা বাটন, একটা সাবমিট আর একটা রিসেট। তারপর একটা সাবমিট বাটন আমাদের লাগবে, তো আমি সাবমিট একটা বাটন নিয়ে নিচ্ছি। অলরাইট, আমি এখানে গেলাম এবং আমাদের একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমি একটা সাবমিট বাটন দেবো। বাটন আমরা দুইভাবে নিতে পারবো, একটা হচ্ছে আপনার ইনপুট ট্যাগের মধ্যে এবং টাইপে দিয়ে দেবো বাটন, এবং ভ্যালুর জায়গায় ভ্যালু হচ্ছে এটার ভিতরে কী লেখা থাকবে ভ্যালু, ঠিক আছে? তো ইনপুটের ভ্যালু থাকবে সাবমিট, এরকম যদি দেই তাহলে আমাদের একটা সাবমিট বাটন অটোমেটিক্যালি এখানে চলে আসবে, এটাতে সাবমিট আমরা দিতে পারবো, ঠিক আছে? সাবমিট আমরা দিতে পারবো আমাদের ফর্ম ট্যাগ, তারপরে সাবমিট দিয়ে দেবো। এখন আমরা যদি এরকমভাবে না চাই তাহলে স্পেশালি আমাদের একটা বাটন আছে, বাটন ট্যাগ ইউজ করে আমরা এখানে দিতে পারবো। তো এখানেও বাটন দুই রকমের আছে, যেমন মনে করেন বাটন আপনার টাইপ অনেকগুলো আছে, চারটা টাইপ আছে। বাটন টাইপ, যেটাতে ক্লিক করলে কোনো বাটন কাজ করবে, একটা মেনু টাইপ, মেনু শো করবে, মেনু তো শো করবে না বাট মেনু একটা টাইপ আছে, বাট রিসেটে দিলে রিসেট টাইপ আছে, সাবমিটে দিলে সাবমিটে। তো আমরা সাবমিট টাইপটা ইউজ করবো এবং এটার ভিতরে আমরা লিখে দিব সাবমিট, সাবমিট অথবা রেজিস্টার নাও, ঠিক আছে? যেটা আমরা লিখি না কেন সেটা লিখে দিলাম, আমাদের চলে আসলো। এখন আসলে আমরা কথা বলি যে আসলে আমাদের কতগুলো টাইপ আছে, ঠিক আছে? কতগুলো টাইপ আছে, যেমন আমাদের প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে টেক্সট টাইপ, ঠিক আছে? আমরা এখানে টেক্সট ইকুয়াল টু আপনার যে কোনো কিছু টাইপ করতে পারবেন, টাইপ এনিথিং, ঠিক আছে? এর একটা টাইপ আছে, এবং হচ্ছে যে আমাদের, আচ্ছা এইভাবে না নিয়ে আমরা যে লিস্ট শিখছিলাম, লিস্টটা আমরা করি না কেন, আমরা একটা কাজ করে এখানে একটা লিস্ট বানায় ফেলি। তো ফর্মের নিচ্ছে আমি একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমি একটা এইচ থ্রি নিলাম এবং এখানে বলে দিলাম আমাদের হচ্ছে ফর্ম ইনপুট টাইপ, ঠিক আছে? এবং এর মধ্যে আমরা একটা ইউএল নিলাম, আনঅর্ডার লিস্ট, এর মধ্যে লিস্ট দিলাম এবং হচ্ছে আমরা তিনটা লিস্ট নিলাম। এবং যারা বলছিলেন যে লিস্ট, একজনে কোশ্চেন করছিলেন যে আপনারা একসাথে তিনটা আইটেম কীভাবে নেবেন, তো আমি লিস্ট নিলাম, তারপরে ইনটু দিলাম থ্রি, যে কোনো কিছু। আপনি যদি এইচ থ্রি তিনটা নিতে চান তাহলে আপনি গুণ চিহ্ন দিয়ে তিন দিবেন তাহলে চলে আসবে, অথবা চার দিলে চারটা, পাঁচটা দিলে পাঁচটা দিয়ে ট্যাবই প্রেস করবেন, নাহলে এন্টার প্রেস করবেন, কাজ করে যাবে। সো আমি এখানে লিস্ট আইটেম নিলাম তিনটা, আমি এটা প্রিন্ট করে দিলাম। এখন প্রথম যে টেক্সটটা থাকবে সেটা হচ্ছে আপনার টেক্সট টাইপ, ঠিক আছে? টেক্সট টাইপ, তারপরে আছে ইমেল, ইমেল টাইপ, টেক্সট ইমেল, এরপরে আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড যখন টাইপ দিবেন তখন কিন্তু কোনো কিছু দেখা যাবে না, যেমন পাসওয়ার্ড যখন আপনি কোনো জায়গায় টাইপ করবেন তখন কিন্তু স্টার চিহ্ন আসে, নাহলে গুল বল চিহ্ন আসে, কিন্তু আপনার পাসওয়ার্ড দেখা যায় না। তারপর আছে ডেট, তারপর আছে আপনার টাইম, মেবি নাই, টাইমও থাকতে পারে। তারপরে আপনার আছে, আরও আছে ইনপুট, আপনার রেডিও বাটন আছে, টাইপ রেডিও, টাইপ চেকবক্স, টাইপ বাটন, এই ধরনের অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে? তো এই যে কয়েকটা আছে টাইপ লিখলাম, এগুলো ব্যবহার করা হয় সচরাচর, ঠিক আছে? আমাদের আমাদের লিস্টে চলে আসছে, লিস্টের মধ্যে। এখন আমরা ডিভটা যে বললাম না, ডিভটা হচ্ছে একটা বাক্সের মতো। তো আমরা যেটা করতে পারি, এই যে এইচ টু এবং ফর্ম এইটাকে একটা ডিভের মধ্যে রাখতে পারি, তাহলে একটা বাক্সের মধ্যে থেকে গেল, ঠিক আছে? তো এইভাবেও কিন্তু আমাদের সাজায় গোছায় কোড লিখতে হবে, বাক্সের মধ্যে সবসময় রাখতে হবে, নাহলে কিন্তু এক বাক্সের জিনিস আরেক বাক্সের সাথে মানে একসাথে হয়ে যাবে, গোলমেল খায় যাবে। তো আমাদের চলে আসছে, এটা ডিভ দিলে আপনার ফ্রন্ট যেটা এখানে দেখার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, বাট আপনি যখন স্টাইল করবেন বা আপনার যখন ইন এস্টেমেলটা, তো সাজানো গোছানো থাকবে আর কি, বুঝতে পারছেন? তো আমাদের ফর্ম নিলাম, ফর্মের এই কিছু টাইপ আছে, তো আমরা গুগলে গিয়ে সার্চ দিব এস্টেমেল ইনপুট টাইপ। ওকে, সো এখানে আরেকটা টাইপ আছে আমাদের নাম্বার টাইপ আছে, নাম্বার, ঠিক আছে? এই দেখেন অনেকগুলো টাইপ আছে, কত ধরনের টাইপ, আপনার বাটন টাইপ, চেকবক্স, কালার, ডেট, ইমেল, ফাইল, হিডেন, ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেলিফোন, টেক্সট, টাইম, ইউআরএল, উইক, অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে? অনেকগুলো টাইপ আছে। সো এইগুলো হচ্ছে আপনার গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে এগুলো নলেজ বাড়ায় নেবেন,
ঠিক আছে বা নলেজ বাড়ায় দেবেন। তো আমরা এখন যেটা করলাম সেইখান থেকে আমরা এখান থেকে আরও কিছু টাইপ আমরা কপি করে নিয়ে যাবো, যেমন হচ্ছে ফাইল, ফাইলটা দরকারি, ফাইলটাই। তারপর আছে আপনার ইমেজ টাইপ, ইমেজ টাইপ লাগবে না, হিডেন টাইপ, হিডেন টাইপ। তারপরে আমাদের আর কি আছে, টাইম আছে, ইউআরএল আছে। তো আমরা একটা লিস্ট বানাচ্ছি আপাতত, যাতে আমাদের মনে থাকে যে আমাদের কী কী টাইপ আছে। বাটন, চেকবক্স, কালার, কালার টাইপটা মাঝে মাঝে দরকার পড়ে। তো আসলে যখন দরকার পড়ো তখন আপনার গুগল থেকে সার্চ করে নিতে হবে। তো এইটাই হচ্ছে মূল নিয়ম, যদি মনে না থাকে, আর মনে থাকলে তো ভালো। সো এইবার যদি আমি ফর্মটাকে ওপেন করে নিই আমার ব্রাউজারে, আমাদের এখানে কিন্তু অনেকগুলো টাইপ চলে আসছে, ঠিক আছে। এই ফর্মটাকে আমরা চাইলে আমরা এতদিনে যা শিখলাম সেগুলো ব্যবহার করে এই ফর্মটা কিন্তু সাজাইতেও পারি আমরা, ঠিক আছে। এই ফর্মটাকে সাজাতে পারি, তবে আমি আপনারা যখন হচ্ছে যে এটা প্র্যাকটিস করেন ফর্মটাকে, প্র্যাকটিস করার পর আমি হচ্ছে দেখাবো আপনাদেরকে যে আজকে কীভাবে হচ্ছে ফর্মটাকে আপনারা সাজাইতে পারবেন এক্স্যাক্টলি। আপনার করা শেষ? আচ্ছা, তো আমাদের হাতে কিন্তু প্রচুর সময় আছে, আমাদের হচ্ছে 4 ঘন্টার ক্লাস। তো যাদের হয় নাই তারা হচ্ছে এইটা করেন আপাতত, তারপরে হচ্ছে যে আমরা নেক্সট যে হচ্ছে আমি দেখাবো এটা কি হচ্ছে HTML এর টেবিল ব্যবহার করে এই ফর্মটাকে কীভাবে আপনারা সাজাবেন। এবং হচ্ছে আমরা ওইখানে আর আমাদের আরও সবগুলো আমরা ইনপুট ফাইল নিয়ে আমরা দেখবো যে আসলে সবগুলো ইনপুট টাইপের মধ্যে কী আছে, ঠিক আছে। এবং আপনাদেরকে আজকে আমি অ্যাসাইনমেন্ট রেডি করতেছি, আপনাদের অ্যাসাইনমেন্ট বানাইতে হবে। তো অ্যাসাইনমেন্টের মধ্যে আপনারা আজকে এইখানে থেকেই অ্যাসাইনমেন্টগুলো করে দিয়ে যাবেন সবাই, এত যে সবার কাছ থেকে আমি আশা করবো যাতে আপনারা অ্যাসাইনমেন্ট দিয়ে যেতে পারেন। অলরাইট, রেকর্ডিং হচ্ছে, অলরাইট। সো ও কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি যতটুকু দেখাইলাম ফর্মের মধ্যে বা যেই ছিল আমাদের কাজ। অলরাইট, সো আপনারা এটা প্র্যাকটিস করেন, আমি এটা কোডটা আমি এখানে ওপেন করে দিলাম, আপনারা ফর্মটাকে প্র্যাকটিস করেন। শেষ, যারা এক্সপার্ট তারা তো শেষ করে ফেলেছেন, বাকিদের কী অবস্থা? আচ্ছা, যেইটা বুঝতেছেন না সেটা হচ্ছে আমাকে কোয়েশ্চেন করবেন, হ্যাঁ। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে স্ট্রেটলি আমাকে হচ্ছে কোয়েশ্চেন করবেন যে এইটা বুঝতেছি না, স্পেসিফিকলি এটা বুঝতেছি না ফর্মটা কিভাবে কাজ করতেছে। হ্যাঁ ভাই বলেন ভাই, আমার সমস্যা ভাই, আপনি আমি ওই নেট একটু সমস্যা যেত ভাই। আচ্ছা, নেটে সমস্যা হচ্ছে প্র্যাকটিক্যালি করতে পারতেছি না, তো এই জন্য একটু সমস্যা হয়েছে বুঝতে ভাই। আজকে দিকে আমরা ঠিক করে দেবো ভাই, কালকে দিকে ভাই ওই পিসিতেই প্র্যাকটিক্যালি করবো এবং বুঝতে পারবো। একটা বাস্তব বাস্তব জীবনের একটা ইয়া বলি, আসলে কাল বলতে কোনো কিছু নাই, বুঝতে পারছেন? আমরা যতই কাল কাল বলি না কেন, এটা হচ্ছে আর একটা ইয়া, কাল বলতে কোনো কিছু নেই। আপনার যা করা উচিত তা আজকেই করতে হবে। নেটে যতটুকু আছে ততটুক ব্যবহার করেন, নেট ততটুকু ব্যবহার করে আপনার কাজ করেন। কালকে হয়তো এর চেয়েও খারাপ থাকবে, কালকে হয়তো কারেন্টই থাকবে না, এরকম একটা সমস্যা হতে পারে। তাহলে কালকের উপর আসলে আশা করা ঠিক না, বর্তমানের উপর আশা করি আমরা সবাই। বলেন আপনার কাজ করেন, আমি একটু খাওয়া দাওয়া করি, ঠিক আছে। গৌতম শেখ, গৌতম বাসাক, আপনার কি অবস্থা? তারপরে নাজমুল আহমেদ,
তারপর আমাদের ক্লাসে তো মেবি দুজন ফিমেল আছে, তাদের কি অবস্থা? তাদের কোনো সাড়া শব্দই নাই। আপনারা কি আছেন না চলে গেছেন? সারোয়ার হুসাইন, সৌরভ পাল, সাইফুল ইসলাম, রশনি জুবের তো মেবি, ওনার নাম কি ছিল জানি, সাবরিনা আক্তার, আচ্ছা সাবরিনা আক্তার মেবি ওনার নাম, সাইদুর রহমান, রহমান সিদ্দিকী, শরীফুল ইসলাম, নাজমুল হাসান মানে আজকে চেহারা দেখা যায় না। নাজমুল ভাই আপনি কি মোবাইল অন করেন না আজকে? সারর হুসেন ভাই বললেন যে আপনি আছেন, ওকে গ্রেট। রুহান খান, গৌতম বাসা কি অবস্থা আপনার? একটা কাজ শুনলে হবে, কাজ করতে হবে। আমাদের কাছে অনেক সময় আছে, আপনারা এটা করেন, চেষ্টা করেন, তারপর প্রবলেম হলে আমি আবার দেখাই দিচ্ছি। ওকে ভাই আমারটা কি দেখা দিতেছে? দেখা যাচ্ছে, আপনারা না দেখলে চলবে? হয়েছে। যদি মনে করেন কোডিং কঠিন তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে আরো বেশি, মনে করেন সহজ, কারণ এখানে এক্স্যাক্টলি জিনিসটা বোঝা যাচ্ছে যে ফর্ম ট্যাগ আপনি জাস্ট দেখে দেখে লিখেন, আর কিচ্ছু লাগবে না, বুঝেন না বুঝলে লেখতে লেখতে বুঝে যাবেন, আপনি শুধু দেখেই শুধু লিখেন। ডিব আছে, এইচ টু আছে, ফর্ম আছে, ডিব আছে আবার, তারপর একটা লেভেল নিলাম, তারপর ইনপুট টাইপ নিলাম, এইগুলো জাস্ট দেখে দেখে আপনি প্র্যাকটিস করেন, লিখেন, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, নোটপ্যাড প্লাস প্লাস ওখানে কালার নাই একদম, কি ব্যাপার কালার গেছে কই? আপনার বানার হয় নাই তো, ফরম ডট এইচ টি এম এল দিতে হবে, আপনি এম এইচ এম টি এল দিয়ে দিচ্ছেন, এই জন্য তো কালার আসতেছে না। ফাইল ম্যানেজারে চলে যান, ফাইল ম্যানেজারে যে জায়গায় আপনার ফাইল রাখছেন, আপনি জান আমি বলে দিচ্ছি কোথায় কোথায় যাইতে হবে। যাদের পিসিতে এক্সটেনশন নিয়ে প্রবলেম হচ্ছে তারা তো কিছু বলে না যে এক্সটেনশন নিয়ে প্রবলেম হচ্ছে, না বললে তো বোঝা যাবে না যে হচ্ছে কি না না হচ্ছে। ভাই প্লেট নিয়ে যাও। ওকে বলেন, এখান থেকে ওদের কথা আমি এখান থেকে করছিলাম। আচ্ছা আপনার যে ফাইলটা সেখানে চলে যান, আমি প্রথমে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনার এই ভিউ মেনুতে আপনার ক্লিক করতে হবে, এক্সটেনশন যদি অন না থাকে আপনি ভিউ মেনুতে ক্লিক করেন, উপরে উপরে ভিউ মেনু কম্পিউটারের সাথে, এই যে দিস পিসি ফাইল মেন কম্পিউটার ভিউ শেয়ার, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এই যে ফাইল নেম, হ্যাঁ এটা হচ্ছে উইন্ডোজ 10 এ, যদি এখানে না পান তাহলে অপশন ট্যাগ থেকে আপনি যেতে পারবেন, অপশনের মধ্যে যদি ক্লিক করেন তারপরে ভিউতে যেতে হবে, তারপর নিচে একটা অপশন আছে শো হিডেন ফাইল এক্সটেনশন এরকম একটা কিছু আছে, আর টু উপর হালকা একটু উপরে যান, আর টু উপরে যান, শো ফাইল এক্সটেনশন, এইখানে একটু দেওয়া আছে দেখুন তো, হাইড এক্সটেনশন নেম, ওইখানে একটা ঠিক চিহ্ন দেওয়া আছে যে হাইড এক্সটেনশন ফর নোন টাইপ, এই যে ঠিক চিহ্নটা উড়াই দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে। হাইড এমটি ড্রাইভসের নিচে হাইড এক্সটেনশন ফর নোন টাইপ, সবাই দেখছে নাকি? হ্যাঁ সবাই দেখতেছে, মাইক্রোফোন অফ, আবার অনেকের মাইক্রোফোনে প্রবলেমের জন্য অনেকেই কথাই বলতে পারতেছেন না। এই যে টিভিতে অ্যাডভার্টাইজ ছিল আপনার ম্যাজিকের, নেতা থাকে, নেতা হচ্ছে যে আপনার ইয়ে করতে যায় কথা বলতে যায়, তো মুখে অনেক গন্ধ থাকে তো এই জন্য হচ্ছে যে কথা। আচ্ছা আপনি খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া শেষ ভাই, খাওয়া দাওয়া শেষ, নাস্তা শেষ, আপনারা কাজ করেন, আমি দেখতেছি। স্যার ওয়াট হচ্ছে
আর কারা কোনো সারা শব্দ নাই, ব্যাপারটা কি? রশনি জুবের, তারপর স্বপ্ন দাস তো আজকে আসেই নাই, ব্যাপার কি? আখের আলী ভাই উনি কথাই বলে না, ব্যাপার কি? ভাই দেখতেছি আমি তো প্রথম দিন ক্লাস করতে পারি নাই। প্রথম দিনে ক্লাস ভিডিও দেওয়া হয়েছে গ্রুপে। গ্রুপে লিংকটা কোথায় পাবো ভাইয়া? আপনি হচ্ছে আমি, আচ্ছা আচ্ছা, অনেকেই হচ্ছে যে আজকে এবার আমি একটা কাজ করি, আমার হচ্ছে ফেসবুক প্রোফাইলের এবং গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেইটা আপনার হচ্ছে যে আপনি যদি ক্লাস না করেন বা যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাইতে হবে, সেটাই হচ্ছে নিয়ম। আপনি যদি না জানান তাহলে আমরা বুঝবো কী করে? আর সবাইকে তো মনে করেন কোয়েশ্চেন করে করে যে খোঁজ নেওয়া সেটা তো মুশকিল, 30 জন 35 জনের কোয়েশ্চেন করে করে তো আমি বুঝতে পারবো না কারা কী কোয়েশ্চেন করবো। ঠিক আছে, ফেসবুকে যারা কানেক্টেড নাই তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেন, আমি হচ্ছে গ্রুপে আপনাদের কানেক্ট করে নেব, পাশাপাশি হচ্ছে যে আমাদের মেসেজিং যে গ্রুপটা আছে সেটাতে আমি কানেক্ট করে নিচ্ছি, ওকে? এবং আমি হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সো আপনারা এখানে হচ্ছে যে লিঙ্ক ইয়ে করতে পারেন, রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। আজকে কিন্তু প্রেজেন্ট না দিয়ে কেউ যায় না, সবার প্রেজেন্ট দিব একটু পরে। এটা কিন্তু আবার বলছে যেটা মনিটর করবে উপরের লেভেলের বস পাবলিকরা, তো আপনি যদি চলে যান তাহলে আপনার কিন্তু প্রেজেন্ট উঠবে না, তখন আবার আপনাকে ফোন দিবে, অথবা আপনার আপনি যদি দেখা যায় যদি 2-3 দিন একটা না ক্লাস না করেন তাহলে আপনাকে ক্লাস থেকে বাদ দিয়ে অন্য অন্য কাউকে হচ্ছে যে এ করে ফেলবে। শান্তি ক্লাস কি একটাই নেন না নাকি আরও আছে? না আমি ক্লাস একটাই নেই, তারপরে আমার কাজ আছে অনেক, তো কাজ করতে প্রজেক্টের কাজ করতে হয়। আমরা মানে দুইজন একসাথে ইন্টারভিউ মানে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু বাট একজন অন্য ভিসা চলে গেছে, আমি অন্য ভিসা পাইছি। হ্যাঁ এরকমই হয়। প্রতিদিন ভিডিও দিলে ক্লাসে কেউ আসবে না, সবাই ভিডিও দেখার অপেক্ষায় থাকবে, ক্লাসে কারো মনোযোগী থাকবে না। আজকে আপনি বলবেন কালকে আরেকজন বলবে, এটাই হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু ক্লাসে মনোযোগ দেন, ভিডিওর দরকার পড়বে না, বর্তমানটাকে ব্যবহার করেন, ক্লাসে যদি মনোযোগ দেন হচ্ছে তাহলে ভিডিওর দরকার পড়বে না। আর কোনো প্রবলেম থাকলে তো আমি আপনাকে হেল্প করার জন্য এখানে আছি 4 ঘন্টা, আমাদের হয়তো 1.5 ঘন্টা গেছে, আরও হচ্ছে যে আমাদের অনেক সময় আছে। সবাই প্র্যাকটিস করেন, দেখি দেখি লিখেন। যারা হচ্ছে যে কম্পিউটার থেকে ফোন ইউজ করেন নাই, মোবাইল থেকে আছেন, তারা কিন্তু নিজেকে নিজে ঠকাচ্ছেন, বুঝতে পারছেন? যারা এখনও মোবাইল থেকে হচ্ছে জয়েন করছেন, কম্পিউটার ওপেন করেন নাই, তারা হচ্ছে নিজেকে নিজে ঠকাচ্ছেন। এই ক্ষেত্রে হচ্ছে যে আমার করার কিছু থাকবে না, আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে কিন্তু আপনারা আগে যেরকম ছিলেন সেই জায়গায় থাকবেন। যারা প্র্যাকটিস করেন নাই তারা হয়তো নিজেকেও ঠকাচ্ছেন, কারণ হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার সময় দিচ্ছি আপনাদের, কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমি আপনাদেরকে সলভ করে দেব, বাট আপনারা যদি নিজেরা চেষ্টা না করেন তাহলে কিছুই করার থাকবে না। আমি কেন বিশ্বের বিখ্যাত ডেভেলপার চলে আসলে আপনাদের কাজ শিখাতে পারবো না, প্র্যাকটিস আপনাকেই করতে হবে, আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো বাট কাজ আপনাকেই করতে হবে। আমি কিছু ইউটিউব চ্যানেলে যে গ্রুপে দিয়ে দিয়েছি বুঝছেন স্যার। হুম ওকে, তো আমি সবাইকে বলতেছি, একটা হলো ইন্ডিয়ান চ্যানেল আছে ইয়াহু বাবা, আর একটা আছে হলো মশিউর মানে বাংলাদেশের, এই দুইটা চ্যানেল বেসিকের জন্য আমি মনে করি অনেক বেস্ট একটা চ্যানেল, তো সবাই এই ভিডিওগুলো দেখেন, স্যার যারা শিখাচ্ছে ওইখানে তাই দিয়ে আছে।
যারা ভিডিও চাইলেন, সৌরভ ভাই আপনার এই ভিডিও ওই ইউটিউব চ্যানেলটা দেখেন, এগুলো সব আছে। ওকে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে ভাই। কালকের যে ভিডিও দিয়েছিলাম সবাই কি দেখছিলেন? মনে তো হয় না। আর একজনে কি জানি কোশ্চেন করতেছিলেন যার একটা প্রজেক্টের ব্যাপারে, দেখা যায় দেখা যায়। টেবিল দিয়ে অলরেডি সাজায় নিয়েছেন আপনি, ভেরি গুড। আমি একটা জিনিস বুঝি না, আপনাদেরকে লাইভে সব কিছু দেখাচ্ছি, লাইভ বলো না ভিডিও বলো, ভিডিওতে ইন্টারনেটে অভাব নাই, হাজার হাজার ভিডিও আছে। তাহলে আপনারা ইউটিউব থেকে দেখেন না কেন? লাইভে আসছি এখন বলেন ভিডিও, আবার ভিডিওতে গেলে পরে বলেন লাইভ ক্লাস, ফিজিক্যাল ক্লাস, এটা কেমন না? আমরা মানুষ একটা কাজ সবসময় করি, এই পার থেকে বলি ওই পারে মনে হয় সুখ আছে, ওই পারে গিয়ে বলি মনে হয় এই পারে সুখ আছে। আপনাদের এখানে কি কারেন্ট চলে গেছে? মশিউর ভাই, মশিউর মশিউর ভাই আপনার মাইক্রোফোনের প্রবলেম করতেছে। আচ্ছা ভাই, নিচে মাইক্রোফোনটা অফ করে দেন। আরে সমস্যা নাই, মাঝে মাঝে কানটা ঘুষে গেলে যারা ঘুমায় আছে তারা ঘুম থেকে উঠতে যাবে। ভাই একটা কথা, হ্যাঁ দেখটা কেন দুইটা বলেন। টেবিল বোর্ডার যে ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি কোনো মানে পয়েন্ট ব্যবহার করতে পারবো, যেমন 0.5 বা 0.6 এই ধরনের ব্যবহার করতে পারবো? টেবিল বোর্ডারের ক্ষেত্রে 1-2 এরকম ব্যবহার করতে পারবেন। আর আসলে আমরা এইচটিএমএলটা শুধু দেখতেছি, আমাদের এইচটিএমএল স্ট্রাকচার করার জন্য বর্ডার যখন আমরা দিব তখন আমরা সিএসএস দেখে সব বেশিরভাগ কাজগুলো করব। ঠিক আছে, এইচটিএমএল দিতে হবে না আপনাকে, আমরা সিএসএস থেকে কন্ট্রোল করব যে কোন টেবিলে বর্ডার দিব কোন টেবিলে দিব না।